রাম রাম স্যারেনে, গুড মর্নিং। তো আজ আমি সকাল সকাল উঠে গেছি অ্যান্ড অলরেডি আমি 10 মিনিট লেট হয়ে গেছি অ্যান্ড আজ আমি মামার বাইকটা নিয়ে রেস করব, কারণ আদার্স বাইক তো আমি আনিনি, ট্রেনে চেপে এসেছি। তো মামার বাইকটা একটা বুলেট অ্যান্ড বুলেটটা আই থিঙ্ক ভারী হয়। হ্যাঁ ইয়েস, ভারী তো হয় অ্যান্ড বুলেটটা কোনো স্পোর্টি বাইক নয়। তো চলো দেখা যাক এই বাইকটাই করে আমি রেস জিততে পারি না নাই। অ্যান্ড 3টে স্টেপ আছে রেসিংয়ের, একটা তোমাকে নিচ থেকে পুরো একটা বিল্ডিংয়ে যেতে হবে, আর তারপরে আরেকটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেয়ে জাম্প করতে হবে, তারপর একটা ক্যান্টিনারে গিয়ে বাইকটাকে পুরো নিচে ফেলে দিতে হবে অ্যান্ড আমাকে রানিং করে করে উপরে ক্যান্টিনারের উপরে হাইস্ট ইয়েতে যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড এই যে আমার বুলেটটা এসে দেখি অনেকগুলো স্পটি বাইক এসছে অ্যান্ড বুলেট এসছে, নানারকম বাইক নিয়ে সবাই চলে এসছে। অলরেডি আমি বললাম না 10 মিনিট লেট আমি। তো সবাইকার রেস হয়ে গেছে অ্যান্ড কেবলমাত্র আমি বাকি আছি, লাস্ট ক্যান্ডিডেট। তো চলো বাইক স্করপিও সাবাল ভাই, ফার্স্ট স্টেপ অ্যান্ড ওকে, এখান থেকে ধীরে করে অ্যান্ড এইখানে ইয়ে করে জাম্প একটা, ইয়ে একটা স্টেপ কমপ্লিট। অ্যান্ড এইখান থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে, তার জন্য একটু পেছালাম অ্যান্ড এইখান থেকে একটু রান নেবো, বাইকটা ভারী হলো উড়বে ভালো। তো চলো ফার্স্ট স্টেপ, ওকে ওকে ওকে, নিচে পড়িস না ভাই। অ্যান্ড সেকেন্ড স্টেপ হয়ে গেল কমপ্লিট, এবার থার্ড স্টেপ আমাকে এইখান থেকে এবার উপরে উঠতে হবে চস। অ্যান্ড থার্ড স্টেপ কমপ্লিট, F4 এইখান থেকে ক্যান্টিনারে ঝাঁপ দিতে হবে, তারপরে আমাকে হেঁটে হেঁটে বলছি রানিং করে যেতে হবে। ও ট্যাস, এবার বাইকটা ফেলে দিতে হবে আমাকে নিচে অ্যান্ড দিলাম বাইকটা গোড়ার ফেলে অ্যান্ড এবার চলো দৌড়ে দৌড়ে যাওয়া যাক। অ্যান্ড ওকে, এবার দৌড়ে দৌড়ে যাওয়া যাক। এখান থেকে পড়লে ভাই পুরো হাড় মার থাকবে না, আর এটা উঠে গেলে আমি পুরো জিতে যাবো একটা স্করপিও আর কিছু টাকা। তো চলো ভাই, খুব সামনেই চলে এসছি অ্যান্ড এই দুটো ক্যান্টিনার পেরোতে পারলে এই পুরো ফাস্ট। ও নো,